সালাম আলাইকুম, শুভ সকাল সিলেট থেকে। আজকে হচ্ছে 18 তারিখ, 18 নভেম্বর 2024। এখন আছি আমি হচ্ছে সিলেটে, আসছিলাম হচ্ছে অফিসের কাজে, আধা ঘন্টা কাজের জন্য আসছিলাম গতকালকে। অর্থাৎ 17 নভেম্বর আমি ঢাকা থেকে রওনা দিই দুপুর 11টায়, অফিসে ঢুকছি 10:30। আর ঢোকার পরপরে অফিস থেকে নক করলো যে কাজ আছে, সিলেটে যেতে হবে, একটা ভিজিট আছে। ভিজিটটা ছিল হচ্ছে জালালাবাদ, যে গ্যাস ফিল্ডটা আছে সিলেটের এখানে। মাত্র আধা ঘন্টা কাজের জন্য সিলেট আসছিলাম, আমার আসতে আসতে দেরি হয়ে যায় এবং আমি সিলেট পৌঁছাই হচ্ছে 6:30, এবং 6:30 অন্ধকার হয়ে যায়। তো যার কারণে হচ্ছে আমার পক্ষে গতকালকে কাজ করাও পসিবল হয়, এক করাও হয় না, যার পরিপ্রেক্ষিতে আমাকে গতকালকে সিলেটে স্টে করতে হয়। সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম জালালাবাদ গ্যাস ফিল্ডে, এবং আমার অফিসের যে কাজ আছে সেই কাজটা শেষ করলাম। কাজ শেষ করার পরে তারপর হচ্ছে আশেপাশে একটু ঘুরতে আসলাম। আর সিলেট আসবো, সিলেট আসার পরে চা বাগানে আসবো না, এটা কি হয়? এই হচ্ছে এখন আসি আমি হচ্ছে চা বাগানের মাঝখানে। বেসিক্যালি হচ্ছে ব্লগিং করার জন্য বা ভিডিও করার জন্য ওইভাবে হচ্ছে প্রপারলি যে সেট আপ দরকার হয়, ক্যামেরা দরকার হয়, গিয়ার দরকার হয়, আমি ওগুলো কিছুই আনি নাই। জাস্ট আমার কাছে আমার ফোনটা আছে, এই ফোনটা দিয়েই আমি হচ্ছে ভিডিও। আমি উঠছি হচ্ছে হাসিব ভাইয়ের বাসায়, HR হাসিব ভাইয়ের বাসায়। এই হচ্ছে আসিফ ভাইয়ের গাড়ি, আর এ হচ্ছে মোটো ব্যান্ডেজ বিডি, আর স্টিকার এটা হচ্ছে বাংলাদেশ বাইকিং কমিউনিটি স্টিকার, আর হচ্ছে সিটি কর্পোরেশন স্টিকার। এই তিনটা স্টিকারই হচ্ছে ওন করে হচ্ছে হাসিফ ভাই। সব থেকে মজার বিষয় হচ্ছে এই চা বাগানের ভিতরে আমি একা আছি, মানে আমি এখানে প্রায় 1 কিলোমিটার মতো চা বাগানের ভিতরে ঢুকছি, এবং এখানে ঢোকার পরে আমাকে একটা লোকের সঙ্গে দেখা হয় নাই। মানে আমার কাছে একটু গা ঝিমঝিম লাগতেছে, মানে ভয় করতেছে, আননোন জায়গা তো, আর ঢাকাতে থাকি, আমার জন্য ডিফিকাল্ট, মানে এইসব জায়গাতে আসার পরে যদি সাথে সঙ্গী না থাকে, কেউ না থাকে, তাহলে কেমন একটা বোকা বোকা বলদ বল, মানে ভয় ভয় কাজ করে, আমার কাছে সেম জিনিসটাই ফিল হচ্ছে। এই যে দেখেন, আমি এই পর্যন্ত এখানে প্রায় হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো স্টে করলাম, দ্যাট মিন সকালবেলা। তো কাউকে আমি পাই নাই, যে অনেক সময় হচ্ছে চা বাগানের ভিতরে বিভিন্ন শ্রমিকদের পাওয়া যায়, চায়ের বাগানে যে শ্রমিক আছে যারা আছে বা আদার্স যারা আছে এদেরকে পাওয়া যায়, বাট আমার কাছে এখন কাউকে পাই নাই। আর আসার পরে আমি চাইছিলাম আর একটু ভেতরে যাব। এই ভেতরে যে দেখেন, এই যে ভেতরে যাচ্ছি, কিন্তু ভেতরে যাওয়ার পর আমার সামনে এগোতে ভালো লাগতেছে না, মানে আমার কেমন কাছে আনিজি লাগতেছে, আননোন জায়গা তো, বা এই জন্যই হচ্ছে বেসিক্যালি। আর এইটাই ছিল হচ্ছে একটা মিনি ব্লগ, শর্ট ব্লগ বলতে পারেন, চা বাগানের। আর A to Z হচ্ছে এই যে গতকালকে ঢাকা থেকে সিলেট আসা, এবং এই পর্যন্ত এটাই হচ্ছে। এখান থেকে হাসিব ভাইয়ের বাসায় যাব, হাসিব ভাইয়ের বাসায় যাওয়ার পরে ভাইয়াকে বাইক দিব, তারপরে আমি বাসে চলে যাব। আর গতকালকে আমাকে হচ্ছে সিলেটে রিসিভ করছে হচ্ছে আমাদের আমার যে ক্লাবটা আছে, পালসার N160 রাইডার্স ক্লাব PRC, এর সিলেটের যে প্রতিনিধি আছে আবির, ও হচ্ছে আমাকে কালকে সন্ধ্যা 6টায় আমাকে বাস স্ট্যান্ড থেকে পিক করছে। পিক করার পরে ও হচ্ছে আমাকে হাসিব ভাইয়ের বাসায় নিয়ে আসে। আর আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট ভাই আবিরকে, আর হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের HR হাসিব ভাইকে, যার কারণে হচ্ছে এই যে বাগানের ভিতরে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভাই না আসলে কি কাজ হইতো? আমি একটা CNG নিয়ে আসতাম, CNG নিয়ে আমি অফিসের কাজ করতাম, অফিসের কাজ করে আবার CNG নিয়ে ব্যাক করতাম। তা থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার HR হাসিব ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার বাইকটা দেওয়ার জন্য। আর 4B-র কি বলবো, কি এক্সপিরিয়েন্স বলবো, মানে এর এক্সপিরিয়েন্স নিয়ে এর সব কিছুই ঠিক আছে, শুধু ব্রেকটা নিয়ে একটু প্রবলেম হয়, তারপর কাহিনী আছে। 4B রাইড করতে গেলে আপনাকে একটু টেকনিক্যালি যদি আপনি ইঞ্জিন ব্রেকটার প্রতি বেশি ফোকাস দেন তাহলে এটা ভালো, কিন্তু একটু মাঝে মাঝে একটু ঝামেলা হয় সেটা জানি। মানে আর বিশেষ করে হচ্ছে 4B রাইডের ক্ষেত্রে আমি কনফিডেন্স পাই না, বাট আসিফ ভাইয়ের বাইকটা রাইড করার পরে আমার কাছে সেই ভালো লাগছে, মানে রেডি পিক আপ আর টান দেখা, মানে খুব ভালো লাগছে। 4B 4B ফ্যান হয়ে যাইতেছি সিরিয়াসলি, যে রাইড করলাম প্রায় সকাল থেকে এই পর্যন্ত 15-20 কিলো রাইড করছি আমি 4B-টা, আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্ন টু রাইড, রাইড টু লাইভ। আল্লাহ হাফেজ।